নমস্কার বন্ধুরা, আজকে একটা মাছের রেসিপি দেখাচ্ছি, বড়লি মাছের তেল ঝাল। এর জন্য আমি মাছগুলো নিয়ে এখানে 250 মতো মাছ আছে, আমি প্রথমে লবণ আর হলুদ দিয়ে ভালো মতো মাখিয়ে নিচ্ছি। এবার সময় থাকলে 5-7 মিনিট এভাবেই রেখে দেবেন ঢেকে, আর তারপর কড়াইতে 2-3 টেবিল স্পুন মতো তেল গরম করে আমি মাছগুলোকে এখানে ছেড়ে দিচ্ছি। খুব একটা মাছগুলো ভাজবো না, একটু ভাজা হলে উল্টে নিয়ে মাছগুলোকে নামিয়ে দেব। এই মাছগুলো খুব নরম মাছ হয়, আর বেশি কড়া করে ভাজলে কিন্তু স্বাদ অতটা ভালো লাগে না খেতে। এই মাছগুলো আমার হয়ে গেছে ভাজা, আমি এখন এগুলোকে নামিয়ে নিচ্ছি। এটা নামিয়ে নিয়ে এরপর বাকি যে মাছগুলো আছে সেটাকে এই তেলে আমি ভেজে নেব একইভাবে। বাকি মাছগুলো ছেড়ে দিচ্ছি। হয়ে গেছে আমার মাছ ভাজা। এবার এই কড়াইয়ে এই তেলের মধ্যে আরও 2 টেবিল স্পুন মতো তেল আমি ঢেলে নিচ্ছি। তেল গরম হলে পরে 1/4 টিস্পুন কালো জিরে আর 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে দেওয়া কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে ভালো মতো ভাজা ভাজা হলে এর মধ্যে দিচ্ছি 1টা বড় পেঁয়াজ ঝিরি করে কাটা, দিয়ে এটাকে সোনালি করে ভেজে নেব, যার জন্য আমি এখানে এখন একটুখানি লবণ দিয়ে নিচ্ছি, সামান্য একটু লবণ, যাতে করে ভাজাটা ভালো মতো হয়। ভাজা হয়ে গেছে আমার, এখন এর মধ্যে দিচ্ছি আমি 2 কোয়া রসুন আর সামান্য একটু পেঁয়াজ বাটা একসাথে বেটে রাখা, আর তার সঙ্গে দিচ্ছি 1 টেবিল স্পুন টমেটো পেস্ট। এ দুটো করে ভালো করে কষাতে হবে। দিচ্ছি 1/2 টিস্পুন মতো হলুদ, সামান্য একটু জল দিয়ে নিয়ে এটাকে 4-5 মিনিট মতো কষিয়ে নেব। এদিকে আমি একটা ছাঁকনির মধ্যে 2 চা-4 চামচ সর্ষে বাটা নিয়ে এটাকে খুব ভালো করে ছেঁকে নিচ্ছি। এটা ছেঁকে নিলে খোসাগুলো রান্নার মধ্যে যায় না, রান্নার স্বাদ আরও ভালো হয়, আর কারো সর্ষেতে কোনো রকম সমস্যা থাকলে এইভাবে রান্না করে দেখবেন, তার সেই সমস্যাগুলো থাকবে না খাওয়ার ক্ষেত্রে। আর এখন এখানে আমি সর্ষে গোলা জলটা দিয়ে দিচ্ছি, পাটিটাও আর একটু ধুয়ে দিয়ে দিলাম। এখন এই জলটা ফুটে উঠে এর মধ্যে দিচ্ছি এখন 1 টেবিল চামচ টক দই। এখন এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি, যাতে দইটা খুব ভালোভাবে এই ঝোলের মধ্যে মিশে যায়। এখন এর মধ্যে দিচ্ছি 7 মতো নুন, আমি এখানে 1/2 চা-চামচ দিয়েছি, নুন দিয়েছি, আর দিচ্ছি 4-5 দানা চিনি, এটা অপশনাল একদম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা মাছগুলো। যেহেতু এটা তেল ঝাল হবে, ঝোল বেশি থাকবে না, মাখামাখা ঝোল হবে, সেজন্য এরকম ঝোলই রেখেছি, এর থেকে বেশি ঝোলের দরকার নেই। এখন এটাকে ফুটে উঠছে, ভালো মতো ফুটে গেছে, এখন এটাকে ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে এটাকে 5-6 মিনিট মতো এটাকে ফোটাবো। 5-6 মিনিট পরে ঢাকনাটা খুলেছি, আমার রান্না কিন্তু প্রায় হয়ে এসছে। এখন এখানে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা ভেঙে। এবার দিয়ে আমি ইন্ডাকশানের সুইচটাকে অফ করে দিয়ে 2 মিনিট মতো এখানে রেখে দিচ্ছি, যাতে কাঁচা লঙ্কার গন্ধটা এই ঝোলের মধ্যে ভালো মতো মিশে যায়। রান্না আমার একদম শেষ পর্যায়ে হয়ে গেছে। এবার এটাকে এখন আমি সার্ভিং ডিশে নিয়ে এটাকে এখন পরিবেশন করছি। আর এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন।